আমার নবী কই আইসা গো একজনের সওয়াব আছে তুমি শুনতে চাইলা তার নাম শোনো গো আয়েশা সিদ্দিকা আসমানের তারা যতগুলো ঠিক তারার সমান সওয়াব আমার উম্মতের মধ্যে একজন আছে তার নাম হলো হযরত ওমর ফারুক মায়েশা কি খুশি না নারাজ খুশি নাকি বেজার কেন আই হায় রে বাবলাম কি আর কইল কি উনার মনটা খারাপ জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ তো আমার বাপের সবই গেল কই তাইলে বোঝা যায় নবীর প্রেমে যা পাওয়া যায় অন্য কিছুতে তা পাওয়া যায় না না তাইলে একটু মনোযোগ দেন বাজান একটু গভীর মনোযোগ দেন এবার আমার একটা প্রশ্নের উত্তর দেন আবু বকর সিদ্দিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তনি জি ওমর ফারুক পড়তা ওসমান পড়তা শেরে খোদা মাওলা আলী পড়তা সাইর জন সাহাবী সহ দয়াল নবীর যত সাহাবী আছে সব সাহাবী তো বাজান নামাজি ছিল ঠিক নি জি পাঁচ ওয়াক্ত নামাজি মনে করেন আমিও আজকে এশার নামাজ পড়ছি আমার এই বাজানো এশার নামাজ পড়ছে এখন যেহেতু দুইজনেই ১৭ রাকাত নামাজ পড়ছি ওনার যা সওয়াব আমারও তো তা হওয়ার কথা কোন ঠিক নেই বাজান তাইলে নবীজির যত সাহাবি সব সাহাবিরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে রমজানে রোজা রাখছে নফল রোজাও রাখছে হজ করছে সামর্থ্য থাকলে যাকাত দিছে দান সদকা করছে বাজান এত কিছু যেহেতু সবাই সমান করছে তাইলে সবার সমান সওয়াব তো সমান হওয়ার কথা কোন ঠিক কিনা তাইলে জানতে চাই আপনাদের কাছে বলুন তো সাহাবির সবাই কি সমান মর্যাদা একনি জোরে কোন একনি মাশাআল্লাহ মাশাআল্লাহ জ্ঞানী গুণী সুন্দর সুন্দর উত্তর দেয় বোঝা গেল নবীর পাগলারা নবীর দুশমন আলেমের চেয়েও বেশি জ্ঞানী জোরে কোন ঠিক কিনা হে আমার বাজানো কি বলতেছিলাম কি বলতেছিলাম এর দ্বারা বোঝা গেল নামাজ সব সাহাবি ভরত কিন্তু সবার মর্যাদা এক না সবার ইজ্জত এক না তাইলে কি কারণে এক না কি কারণে কারো কারো মর্যাদা বেশি জানার দরকার আছেনি কোন আসেনি বাজানো একটু গভীর মনোযোগ আমরা তো জানি সব সাহাবির মধ্যে শ্রেষ্ঠ সাহাবি আবু বকর আবু বকর সিদ্দিক এরপরে ওমর ফারুক এরপরে উসমান গনি দুন্নুরাইন এরপরে শের খোদা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাউল কারীম বাজান সবাই নামাজি সবাই রোজাদার কিন্তু সবার সমান মর্যাদা কেন হলো না জানার দরকার আসেনি হে বরজুসের নবীর দুশমন আবি তাবলিগ গাট্টিওয়ালার দল তোরা যারা শুধু নামাজ নামাজ করস তোরা যারা শুধু রোজা রোজা করস দাঁড়িয়ার ভাগ দিলই আসস নবীর প্রেম নাই নবীর ইজ্জত সম্মান নাই খোদার কসম তোদের নামাজ আর ইবলিশের নামাজে পার্থক্য নাই বন্ধু মনোযোগ কি বলতেছিলাম কি বলতেছিলাম বাজান হে আমার বাজান একটু মনোযোগ দয়াল নবীর শান কত মহান একটু দেখেন একটু দেখেন বলে আবু বকর আপনার মর্যাদা তো নাম্বার ওয়ান কারণটা কি জানার দরকার আসেনি একদিন পূর্ণিমার চাঁদের আরব আসমানে তারা মিটিমিটি করে জ্বলতেছে আসমানে তারা জ্বলতেছে মিটিমিটি করে পূর্ণিমার চাঁদের আলো কত সুন্দর আলো ১৪ তারিখের পূর্ণিমার চাঁদের আলো কম না বেশি অনেক চাঁদের আলো আমার দয়াল নবী মুস্তফা মা আয়েশা সিদ্দিকার রান মোবারকে মাথা মোবারক রেখে আরাম করতেছে কনা সুবহানাল্লাহ মায়েশা সিদ্দিকা উপরের দিকে তাকাইয়া দেখতেছে অগণিত তারকা আকাশে জ্বলতেছে এবার আমার দয়াল নবীকে জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
আপনার কদম মোবারককে জানতে চাইব দয়াল, একটু আকাশের দিকে তাকায়া দেখেন না কি সুন্দর তারা মিটি মিটি করে জ্বলতেছে। আজ পর্যন্ত কত বিজ্ঞানী দুনিয়ায় আসলো, কেউ আবিষ্কার করতে পারলো না আসমানে তারা কত। কেয়ামত হইয়া যাইব আকাশে যে কত তারা আছে পৃথিবীর কোন বিজ্ঞানী তার খবর পাইব নি। বিজ্ঞানীরা জানা জানে আমার নবীজি তা জানে কিনা। বন্ধু মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসমানে যত তারা ওই তারার সমান স্বভাব এই পৃথিবীতে কারো আছে কি নাই কোনা? সুবহানাল্লাহ। মনোযোগ মনোযোগ বাজান, মনোযোগ না দিলে বুঝে আসবে না। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলো, আসমানে যত তারা সেই তারার সমান স্বভাব দুনিয়ায় কারো আছে কি নাই? ঠিক নেই। আমার নবী এই খবর জানেনি। নবীজি এই এই জবাবটা যদি দিতে হয়, নবীজি এক নম্বরে জানতে হবে আসমানে তারা কতগুলো আছে কোন ঠিক কিনা। কারণ মা আয়েশা তো বলে নাই তারার চেয়ে কম অথবা বেশি, মা আয়েশা জানতে চেয়েছে তারা যত ঠিক সেই সমান স্বভাব দুনিয়ায় আমনের উম্মতের মধ্যে কারো আসেনি। তাইলে এই উত্তর দিতে গেলে এক নম্বর এলমে গায়েব জানতে হবে আসমানে তারা কত, দুই নম্বর এলেম থাকতে হবে। নবীজির তো লক্ষ লক্ষ সাহাবি ছিল, ওই আবু বকরের নেক জানতে হবে নবীজি কি পরিমাণ, উমরের নেক, উসমানের নেক, শেরে খোদা মাওলা আলীর নেক, কারণ আসমানের তারা নবী দেখতে হবে। এবং কার কি পরিমাণ সওয়াব নবী যদি না দেখে, এর সব এর উত্তর তো নবী দিতে পারবে না কোন ঠিক কিনা। আমার দয়াল নবী ডাক দিয়া কই আয়েশা, আসমানের তারার সমান সওয়াব কারো আছে কি নাই তুমি জানতে চাইলাম। বলে হুজুর কোন জায়গায় আছে এই হাদিসটা? মেসকাত শরীফ খোলেন, মানাকিবে আবি বকর ওয়া ওমর 556 পৃষ্ঠা। জিজ্ঞেস করলো যখন এই প্রশ্ন, আমার দয়াল কই শোনো, ও আয়েশা সিদ্দিকা, আসমানের তারার সমান স্বভাব তুমি জিজ্ঞেস করছো কারো আছে কি নাই? আয়েশা গো শোনো, আমি উত্তর দিয়ে দিচ্ছি, আসমানের সম তারা যতগুলো ওই তারার সমান স্বভাব এই জমিনের মধ্যে মাত্র একজনের আছে। আয়েশা সিদ্দিকা মনে মনে খুশি, কেন? কারণ আয়েশা সিদ্দিকার মনে মনে চিন্তা হলো, নবীজির যত সাহাবি আছে আমার বাবা আবু বকর সিদ্দিক নবীর বেশি গোলামি করছে। তো যেহেতু আসমানের তারা তো কোনো সীমা নাই, আমার দয়াল নবী তো বলছে একজনের মাত্র আছে, এই মনে মনে ধারণা আর কি, বলতেছে মনে মনে ওনার চিন্তা, ওই তারার সমান স্বভাব যেহেতু একজনের আছে এই একজন আমার বাবা হবে। এই কারণে তাড়াতাড়ি উৎসাহ হইয়া জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল, আপনি তো বললেন একজনের আছে স্বভাব, এবার আপনি বলে দেন এই একজনকে মনে ধারণা ওনার বাবার নাম বলবে। আমার নবী কই আয়েশা গো, একজনের স্বভাব আছে তুমি শুনতে চাইলা তার নাম, শোনো গো আয়েশা সিদ্দিকা, আসমানের তারা যতগুলো ঠিক তারার সমান স্বভাব আমার উম্মতের মধ্যে একজন আছে, তার নাম হলো হযরত ওমর ফারুক। আয়েশা কি খুশি না নারাজ? খুশি নাকি বেজার? কেন? আয় হ্যাঁ রে, ভাবলাম কি আর কইল কি, উনার মনটা খারাপ, জিজ্ঞেস করে ইয়ার সুলাল্লাহ, তো আমার বাপের সবটি গেল কই? আমার নবী তো মুস্কি মুস্কি হাসে, আমার দয়াল মুস্কি হাসে। আজকে আমরা যারা নবীর সাথে প্রেম করার কারণে আমাদেরকে মারতে চাও, মাহফিল বন্ধ করতে চাও, শোনো একটু শিক্ষা নাও, প্রেম কেন দরকার, সুন্নিরা কেন আগে প্রেমের কথা বলে, শোনো। হে বন্ধু, আমার নবীকে এবার আয়েশা সিদ্দিকা কয় দয়াল,
ওই তারার সমান সওয়াব পাচ্ছিলাম আমার বাবার আছে আপনি বলেন ওমর ফারুকের তাইলে আমার বাবার সওয়াবগুলো কোন জায়গায় গেল একটু জবাব দেন দয়াল আমার মুস্কি মুস্কি হাসে আর কয় শোনো শোনো তোমার বাবার সওয়াব কোন জায়গায় গেছে তুমি জানতে চাও আয়েশা গো ও আয়েশা সিদ্দিকা শোনো শোনো তোমার বাবার স্বভাব তুমি জানতে চাইলাম এবার শোনো রে আয়েশা সিদ্দিকা তারার সমান স্বভাব তো একজনের নাম হলো ওমর ফারুক আসমানের তারার সমান স্বভাব একজনের ওমর ফারুকের এবার শোনো তোমার বাবার স্বভাবের খবর ওই ওমর ফারুকের সারা জীবনের স্বভাব যদি এক পাল্লিতে রাখা হয় এবং ওসমান গনির সারা জীবনের স্বভাব শের খোদা মাওলা আলীর স্বভাব আবু হুরায়রার স্বভাব আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্বভাব আব্দুল্লাহ ইবনে মাসউদের স্বভাব হযরত হুজাইফার স্বভাব এবং হযরত সফিনার স্বভাব আমি দয়াল নবীর লক্ষ লক্ষ সারা জীবন সাহাবী লক্ষ লক্ষ সাহাবীর সারা জীবনের স্বভাব যদি একসাথে করা হয় এবং সাহাবীদেরকে যারা দেখছে তারা হলো তাবি এই যে হাসান বসরি বাইজিদ বুস্তামি ওনাদের সারা জীবনের স্বভাব বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি খাজা গরিব নওয়াজ বাহউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফেসানি এই পৃথিবীর যত উম্মত আছে তাদের সারা জীবনের স্বভাব যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার বাবার সারা জীবনের স্বভাব লাগবে না এক রাতের স্বভাব যদি এক পাল্লায় রাখা হয় সবার স্বভাবের চেয়ে তোমার বাবার স্বভাবের পাল্লিটা ভারী হইয়া যায় হাই 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 সারা জীবনের সবার স্বভাব যদি একসাথে রাখে আবু বকরের এক রাত্রের স্বভাব তার চেয়ে বেশি হবে কেন একদল আছে ওয়াবি সোয়াবি টোয়াবি মোয়াবি আসেনি ইদিনে কেবল নামাজ দিয়ে আল্লাহ ভাই তো চাই সুন্নিরা কি নামাজরে অস্বীকার করেনি বাবা আমরা বলি অবশ্যই নামাজ পড়তে হবে তবে নামাজের আগে তো ইমানটা ঠিক করা চাই ঠিক কিনা বলুন তুমি মাছ জমিতে গেছো মাছ ধরতা বড় একটা বড় পাতিল নিয়ে গেছো অসুবিধা নাই মাছ ধরো পাতিলে মাছ রাখো কিন্তু পাতিলের তলাটা ছিদ্র যে আছে এটা আগে ঠিক করো ঠিক কিনা বলুন তলা ছিদ্র ছিদ্র বেড়া তুই মাছ কস আজকে আমি সিরালামু ভাইরালামু যত মাছ আছে সব ধরালামু তুই ঠিক পাতিলের মধ্যে মাছ সব রাখবি ঠিক বোয়াল মাছ কার্ভু মাছ ব্রিগেড মাছ যত মাছ আছে রাখবি এই রাখার পরে ফিরে আইয়া বাড়ির মধ্যে কবি বউ গো মাছ আনছি আজকে বল বইরা বস্তা বইরা ভাতিল বইরা বউ সাইয়া যখন দেখবো কি রে সাইড ঘন্টা মাছ ধরলি তোর ভাতিলে একটা মাছও নাই ফিসালইয়া কল বাড়ি দিব